जलपाइगुडीको बानरहाट खण्ड अन्तर्गत एउटा गाउँमा एक व्यक्तिले 9 जनालाई चक्कु प्रहार गरी घाइते बनाएको छ। ती 9 जनामध्ये 2 जनाको अवस्था चिन्ताजनक रहेको बताएको छ। घटना डुवर्सको बानरहाट ब्लकको धुपगुडी थाना अन्तर्गत सकबाझोरा 1 नम्बर ग्राम पञ्चायतको सजना पारा क्षेत्रमा घटेको हो। घटनाले क्षेत्रमा ठुलो सनसनी मचिएको छ। आरोपी व्यक्ति मानसिक रूपमा अस्थिर भएको थाहा लागेको छ। गाउँलेको प्रयासमा आरोपी ताइजुल हकले धुपगुडी पुलिसलाई सुम्पियो। घाइतेहरू ती व्यक्तिको आफन्त रहेको पनि बताएको छ, तर उनले किन यस्तो कार्य गरे भन्ने खुल्न सकेको छैन। घाइतेहरूलाई उपचारको लागि धुपगुडी ग्रामीण अस्पताल ल्याएको थियो। उनीहरूलाई त्यहाँ प्राथमिक उपचार गरियो, तर 2 महिला र 3 पुरुषलाई चक्कुको गम्भीर चोटका कारण जलपाइगुडी रेफर गरिएको छ। पुलिसले युवकलाई नियन्त्रणमा लिएर घटनाको अनुसन्धान सुरु गरेको बताएको छ। গরু বছর বাড়ি করলাম, করে টরে আমি আসতে বাজারে দিন, তো মাল উঠেছিস, মাল উঠাবো, ওই জন্য বাইর হলাম। তারপরে আমার বাড়িগুলিকে বলছি একটু চা বানায় দাও, বাকি মুখে কী করবে। হ্যাঁ, তারপরে বাড়িগুলি চা বানায় দিল, তো আমি বললাম ওকে চা দে ঠান্ডা। ও ডেড়ার মধ্যে থাকে ওই ছেলেটা। কোন ছেলেটা? ওই যে মার্ডার করছে এই লোকগুলোকে। নাম কি তার? তৈজুল রহমান। হ্যাঁ, তারপর কি হলো? তারপরে তো আমি ঘরে যাওয়া 7টা করতেছি যে আমি বাজার যাব। তারপরে ও হানাহানি শুরু করছে, আমার বউকে আগে মারছে, আমার বউকে 3-4 জায়গায় হানছে, তারপরে খেয়ে পুরো হানা শুরু হচ্ছে। গরু ছাগল সমস্ত, ছাগল 3-4টা মারা গেছে, কুকুরকেও মারছে, তারপরে আমার বাড়ি পরিবারের বহু কিছু লোককে মারছে। টোটাল কতজনকে সে খুন করছে এবং কতজন পশুকে মারছে? তা আমি এখন ঠিক করে বলতে পারছি, মোটামুটি 7 জন মতো, 7 জন মতন মারছে। আর ছাগল কটা, কুকুর কটা? ছাগল বোধহয় 2-3টা মারছে, আর কুকুর 1টা মারছে। তারপর আপনারা কি করলেন? তারপরে ওই যে ধরাধরি করিয়ে ওকে ওই যে ভাই, ওই যে আমার ভাইটা ধরতে আসছে, তো তারপরে তো ভাইটাকে খাই করতো, ওই যে ভাইটা আইসে ধরছে। কোন এলাকার ঘটনা? মোটামুটি ভোর 5:30। কোন এলাকা, কোথায়? এটা কোথাকার ঘটনা? সজনাপাড়া। ও আতঙ্কা হামলা করছে, আতঙ্কা সবাইকে চাকু মারে। কোথায়? সে বাড়িতে ছিল না কোথায় ছিল? ওই ওইখানে থাকতো আর কি। কতদিন থেকে ওই বাড়িতে থাকে? 8-10 মাস থেকে। ওই বাড়ি ওনার কি হয়? ওই বাড়ি জেঠা হয়, যে বাড়িতে। তো প্রথমে জেঠিমাকে ও আঘাত করে? হ্যাঁ, প্রথমে জেঠিমাকে আহত করে। তারপর কাকে কাকে আঘাত করে? তার ওই ভাগিনার বৌমাকে। হ্যাঁ, তারপরে আমরা দৌড়ে যাই, ধানের কলে পুজিতে, ধানের পুজিতে আগুন লাগা দেয়, তখন ওই যে আমাদেরকে হামলা করে। টোটাল কতজনকে হামলা করছে? টোটাল 8 জন। কতজন সিরিয়াস? সিরিয়াস। জলপাইগুড়ি কাকে কাকে পাঠালো? জলপাইগুড়ি 5 জনকে পাঠাচ্ছে। তো এরকম ঘটনা কি আগে উনি করছে? না, এরকম আগে করেনি। আগে ও নিজে নিজে একবার শরীর কাটে কুটে ইয়ে করছিল। তার নাম কি? তৈজুল ইসলাম। আপনার নাম? রমজান। কোথাকার ঘটনা? সজনাপাড়া। অঞ্চলের নাম কি? 1 নং শাখা। চোট লেগেছে। কে চোট দিল? ওই যে পাগল। সে সত্যিকারের পাগল ছিল? হ্যাঁ। কাকে কাকে চোট দিয়েছে? এখনই আসলাম তো বাড়ি থেকে। আপনার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছে এখন? জলপাইগুড়ি নিয়ে যাচ্ছে। কোথায় চোট দিয়েছে? চোট দিয়েছে বলে এই হাতের মধ্যে। তো কি ঘটনাটা কি হয়েছে শুনছেন? এরা শুনি নাই। কোথাকার ঘটনা? ওই যে দামকু বাজারে। এমনি তো কোনো কথাবার্তা হয়নি। আরে তো আগুন চটাচ্ছে সামনে দিয়ে, যখন আমরা আসি তখন কিছু বলেনি। আমরা গাড়ি চলে আসি, তখন ওই যেই গাড়িতে আগুন চটাচ্ছে ওই গাড়িতে আগে মারছে, মানে চিল্লার লাগছে। আমরা তো বাড়ি থেকে বাড়িছি, রাস্তায় দৌড়ে এসে আমাদেরকে মারছে। কতজনকে তিনি মারছে? 8 জন। কতজন জলপাইগুড়িতে রেফার হলো? বরঞ্চ তিনি ওই বাড়িতে নাকি 8-10 মাস থেকে থাকতেন, তার জেঠিমাকে প্রথমে মারলো। তো তার আচার ব্যবহার কেমন ছিল? তার আচার ব্যবহার ওদের বাড়িতে খাওয়া দাওয়া করে, মানে ওদের বাড়িতেও করে আমাদের বাড়িতেও করে, পাগল বলে সবাই ডাকি খাওয়াই। সে কি আদৌ পাগল ছিল? ঠিক একটা পাগল ছিল না, সে সুস্থ মাথায় এই ঘটনা করছে। রাতে ভালো করে কথা বললো, ভাত খেতে চাইছে। তার নাম কি? তৈজুল। এখন আপনিও তো একজন আহত হয়েছেন, কি করতে চাচ্ছেন? কি করবে, এখন ওদেরকে সাজা দিতে হবে, পাগল না ভাল সেটা দেখতে হবে।
জানি যে পাগলের রোল করতে পারে